একুশের বাংলাদেশ ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগতম। বিভিন্ন দেশের সামরিক বাহিনীর 50টি করে তথ্য বিশ্লেষণ করে তৈরি করা হয়েছে গ্লোবাল ফায়ার পাওয়ার ইন্ডেক্স। বাংলাদেশ এই তালিকায় সামরিক শক্তির দিক দিয়ে 56তম অবস্থানে রয়েছে। এতে বিশ্বের 106টি দেশের তালিকা করা হয়েছে, যেখানে স্থান পেয়েছে সামরিক বাহিনীর সদস্য সংখ্যা থেকে শুরু করে পরমাণু শক্তিধর সাবমেরিনের হিসাব। এক প্রতিবেদনে বিষয়টি জানিয়েছে বিজনেস ইনসাইডার। এই তালিকা অনুযায়ী বিভিন্ন দেশের সামরিক শক্তির পার্থক্য স্পষ্টভাবে ধরা পড়ে। এতে যুদ্ধাস্ত্র ছাড়াও যুদ্ধ করার উপযোগী জনসংখ্যাও বিবেচনা করা হয়। এসব দিক দিয়ে দেখা গেছে যুদ্ধ করার উপযোগী জনসংখ্যা সবচেয়ে বেশি রয়েছে চীনের, অন্যদিকে ট্যাঙ্ক সবচেয়ে বেশি রয়েছে রাশিয়ার, বিমান সবচেয়ে বেশি রয়েছে যুক্তরাষ্ট্রের। তবে পারমাণবিক বোমার দিক দিয়ে রাশিয়া এগিয়ে থাকলেও বিমানবাহী রণতরির দিক দিয়ে তারা পিছিয়ে রয়েছে। তবে আশ্চর্যজনকভাবে ডুবোজাহাজের সংখ্যার দিক দিয়ে সবচেয়ে এগিয়ে আছে উত্তর কোরিয়া। বিশ্বের বিভিন্ন দেশের সামরিক বাহিনীর 50টি করে তথ্য বিশ্লেষণ করে তৈরি করা হয়েছে গ্লোবাল ফায়ার পাওয়ার ইন্ডেক্স। 133 দেশের সামরিক বাহিনীর 50টি তথ্য বিশ্লেষণ করে 2017 সালের জন্য তালিকাটি করা হয়েছে। তালিকায় বাংলাদেশ রয়েছে 57তম অবস্থানে। আর বর্তমানে রোহিঙ্গা সংকট নিয়ে বাংলাদেশের সঙ্গে বিরোধপূর্ণ সম্পর্কে থাকা প্রতিবেশী দেশ মিয়ানমার রয়েছে 31 নম্বরে। প্রকাশ করা নতুন এই তালিকা থেকে দেশগুলোর সামরিক শক্তির পার্থক্য স্পষ্টভাবে উঠে এসেছে। এতে যুদ্ধাস্ত্রের সঙ্গে সঙ্গে যুদ্ধ করার উপযোগী জনবলও বিবেচনায় নেওয়া হয়। 133টি দেশের মধ্যে প্রথম অবস্থানে রয়েছে যুক্তরাষ্ট্র। এর পরেই প্রথম দেশের তালিকা দখল করে রয়েছে যথাক্রমে রাশিয়া, চীন, ভারত, ফ্রান্স, যুক্তরাজ্য, জাপান, তুরস্ক, জার্মানি ও মিশর। তালিকায় শেষের 5টি দেশ হল সেন্ট্রাল আফ্রিকার রিপাবলিক, মৌরিতানিয়া, সিয়েরা লিওন, সুরিনাম ও ভুটান। তালিকা তৈরি করতে গিয়ে দেশগুলোর মানব সম্পদ, প্রাকৃতিক সম্পদ, ভৌগোলিক গুরুত্ব, বিমান, নৌ ও সেনাবাহিনীর শক্তি ছাড়াও সৈন্যদের দক্ষতাকে বিবেচনায় নেওয়া যায়। দেখে নেওয়া যাক সামরিক শক্তিতে গুরুত্বপূর্ণ বিশ্বের বিভিন্ন দেশের বিস্তারিত। যুক্তরাষ্ট্র প্রকাশিত তালিকায় প্রথম অবস্থানে রয়েছে যুক্তরাষ্ট্র। দেশটির মোট সেনা সদস্য 23,63,675 জন, রয়েছে 5,484টি ট্যাঙ্ক, 41,062টি বিভিন্ন ধরনের সাজোয়া যান, 3,233টি কামান ও 1,331টি ক্ষেপণাস্ত্র নিক্ষেপের যান। বিমানবাহিনীতে মোট বিমানের সংখ্যা 13,762টি। দেশটির বিমানবাহিনীকে বিশ্বের সবচেয়ে আধুনিক হিসেবে ধরা হয়। যুক্তরাষ্ট্রের নৌবাহিনীতে রয়েছে 19টি বিমানবাহী তরণতরী, 8টি ফ্রিগেট, 23টি ডেস্ট্রয়ার ও 70টি সাবমেরিন সহ 415টি তরী। রাশিয়া যুক্তরাষ্ট্রের পর সামরিক শক্তির দিক দিয়ে এগিয়ে রয়েছে রাশিয়া। তবে মার্কিনীদের থেকে তাদের সেনা সদস্য অনেক বেশি। দেশটিতে মোট 23,71,027 জন সেনা রয়েছে। রয়েছে 20,216টি ট্যাঙ্ক, 31,298টি বিভিন্ন ধরনের সাজোয়া যান, 10,597টি কামান ও 3,793টি ক্ষেপণাস্ত্র নিক্ষেপের যান। রাশিয়ার বিমানবাহিনীতে মোট বিমানের সংখ্যা 3,794টি। নৌবাহিনীতে রয়েছে একটি বিমানবাহী রণতরী, 6টি ফ্রিগেট, 15টি ডেস্ট্রয়ার ও 63টি সাবমেরিন সহ 352টি তরী। চীন সামরিক শক্তিতে তৃতীয় ক্ষমতাধর দেশ। চীন দেশটির মোট সেনা সদস্য 37,12,500 জন, ট্যাঙ্কের সংখ্যা 6,457টি, রয়েছে 4,744টি সাজোয়া যান।
বিভিন্ন ধরনের কামানের সংখ্যা 7,956টি, এছাড়া ক্ষেপণাস্ত্র ছোড়ার যান 1,770টি। চীনের বিমান বাহিনীতে মোট বিমানের সংখ্যা 2,955টি। নৌবাহিনীতে রয়েছে একটি বিমানবাহী রণতরী, 51টি ফ্রিগেট, 35টি ডেস্টওয়ার ও 68টি সাবমেরিন সহ 714টি তরী। ভারত সামরিক শক্তিতে ভারত রয়েছে চতুর্থ অবস্থানে। দেশটির সেনা সদস্য রয়েছে 42,07,250 জন। রয়েছে 4,226টি ট্যাঙ্ক, 6,704টি বিভিন্ন ধরনের সাজোয়াজান, 7,740টি কামান ও 3,292টি ক্ষেপণাস্ত্র নিক্ষেপের যান। বিমানবাহিনীতে মোট বিমানের সংখ্যা 2,102টি। নৌবাহিনীতে রয়েছে 3টি বিমানবাহিনী রণতরী, 14টি ফ্রিগেট, 11টি ডেস্টওয়ার ও 15টি সাবমেরিন সহ 295টি তরী। মিয়ানমার সামরিক শক্তিতে মিয়ানমারের অবস্থান 31। দেশটির সেনা সদস্য 5,16,000। বিমানবাহিনীতে বিমানের সংখ্যা 249টি। মিয়ানমারের দখলে ট্যাঙ্ক রয়েছে 592টি। রয়েছে 1,358টি বিভিন্ন ধরনের সাজোয়াজান, 996টি কামান ও 108টি ক্ষেপণাস্ত্র নিক্ষেপের যান। নৌবাহিনীতে রয়েছে 5টি ফ্রিগেট সহ 155টি তরী। বাংলাদেশ 133টি দেশের মধ্যে সামরিক শক্তিতে বাংলাদেশের অবস্থান 57তম। সামরিক বাহিনীর মোট সদস্য সংখ্যা 2,05,000। বিমানবাহিনীতে বিমানের সংখ্যা 166টি। বাংলাদেশের ট্যাঙ্ক রয়েছে 534টি। আছে 942টি বিভিন্ন ধরনের সাজোয়াজান, 18টি কামান ও 32টি ক্ষেপণাস্ত্র নিক্ষেপের যান। নৌবাহিনীতে রয়েছে 6টি ফ্রিগেট, 4টি করভেট ও 2টি সাবমেরিন সহ 91টি তরী। বিশ্বের শক্তিধর দেশগুলো 1. যুক্তরাষ্ট্র, 2. রাশিয়া, 3. চীন, 4. ভারত, 5. যুক্তরাজ্য, 6. ফ্রান্স, 7. জার্মানি, 8. তুরস্ক, 9. দক্ষিণ কোরিয়া, 10. জাপান, 11. ইসরায়েল, 12. ইতালি, 13. মিশর, 14. ব্রাজিল, 15. পাকিস্তান, 16. কানাডা, 17. তাইওয়ান, 18. পোল্যান্ড, 19. ইন্দোনেশিয়া, 20. অস্ট্রেলিয়া, 21. ইউক্রেন, 22. ইরান, 23. ভিয়েতনাম, 24. থাইল্যান্ড, 25. সৌদি আরব, 26. সিরিয়া, 27. সুইজারল্যান্ড, 28. স্পেন, 29. সুইডেন, 30. চেক রিপাবলিক, 31. আলজেরিয়া, 32. নেদারল্যান্ডস, 33. মেক্সিকো, 34. বেলজিয়াম, 35. উত্তর কোরিয়া। আমাদের ভিডিওটি ভালো লেগে থাকলে সাবস্ক্রাইব করবেন এবং লাইক, কমেন্টস ও শেয়ার করতে ভুলবেন না।